তুমি আমায় সত্যি বলছো তো দারু? আমার সাথে ছলনা করছো না তো? না, আমি কারোর সঙ্গে ছলনা করি না। কিভাবে বলো, কিভাবে আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারবো বলো, বলে দাও আমায়। এবার আমার খিদে পেয়েছে, আমার খাওয়ার সময় হয়েছে, তোর মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তুমি আমায় হত্যা করতে পারো না। এখনো এখনো তোর মুখে এই কথা? হ্যাঁ বলছি, তার কারণ আমি জানি তুমি খুব ভালো, তুমি ভালো হতে চাও। যারা শিশুদের সাথে খেলা করতে চায় তারা কখনো খারাপ হতে পারে না। তুমি খুব ভালো দানব। আমি খারাপ? আমি ভালো নই, আমি খারাপ, আমি হত্যাকারী। তোকে আমি মেরে খাবো। কি বলছেন কি মহর্ষি, কুমারের পুতুলে কুমারের পুতুলে প্রাণ সঞ্চার করা সম্ভব? আমি আমি আবার ফিরে পাবো আমার কুমারকে, আবার ফিরে পাবো কুমারকে। হ্যাঁ মহারাজ, সম্ভব। কি করে সম্ভব করা যায় মহর্ষি, আপনি বলুন কি করে সম্ভব করা যায়? প্রয়োজন আমি আমার প্রাণ দিয়ে আমার কুমারের প্রাণ ফিরিয়ে আনবো মহর্ষি, আপনি বলুন কি করে সম্ভব? এর উপায় আমি জানি না মহারানী, এর জন্য আমায় আরো গভীর গণনা করতে হবে। করুন মহর্ষি, আপনার যা করার হয় করুন, আপনাকে সফল হতেই হবে মহর্ষি, সফল হতেই হবে। কুমারকে আপনাকে বাঁচাতেই হবে মহর্ষি, কুমারকে আপনাকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। হ্যাঁ মহারানী, হ্যাঁ, তার জন্যে সবার আগে এই পুতুলকে সংরক্ষিত করা প্রয়োজন। কেউ কেউ যেন এই পুতুলের কোনো ক্ষতি করতে না পারে। কেননা কেননা আমার গণনা বলছে কোনো অশুভ শক্তি এই পুতুলকে ধ্বংস করতে চাইবে। মহারানী, কি হয়েছে? মহারাজ প্রাসাদে ফিরেছেন, তিনি আপনাকে স্মরণ করেছেন। ঠিক আছে, তুই যা, আমি আসছি, যা। মহর্ষি মহর্ষি, আমি এখনই গিয়ে মহারাজকে সব খুলে বলছি, উনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। না মহারাজ।